हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। प्लीज सब्सक्राइब माय चैनल। सारा भारतवर्षे सेंट्रल यूनिवर्सिटी आछे 54। 54 सेंट्रल यूनिवर्सिटी समग्र भारतवर्षे आछे। पश्चिमबंगे सेंट्रल यूनिवर्सिटी आछे एकटा मात्र, सेटा हलो विश्वभारती यूनिवर्सिटी। बाकी जे समस्त यूनिवर्सिटीगुलो पश्चिमबंगे आछे सेगुलो हलो स्टेट यूनिवर्सिटी। ताई आमरा विभिन्न यूनिवर्सिटीते जे रकम दरखास्त करब तार साथे साथे सेंट्रल यूनिवर्सिटी हिसाबे विश्वभारतीते अवश्यई दरखास्त करब। विश्वभारती यूनिवर्सिटीते पढ़ानो हय सेई समस्त सबजेक्टगुलोर भिडियो आलादा आलादा भावे आमार चैनेले देया आछे, आपनारा अवश्यई देखे राखुन। एमन अनेक आनकमन सबजेक्ट आछे जेगुलो आमरा पढ़ते पारी किन्तु ना जानार कारणे सेगुलोते आमरा अप्लाई करते पारी ना। सेई समस्त आनकमन सबजेक्टगुलोर भिडियो आमार चैनेले देया आछे आलादा आलादा भावे, सेगुलो आपनारा अवश्यई देखे राखुन, आपनादेरी काजे लागबे। आपनारा আপনাদের পছন্দ মতো সাবজেক্টগুলোতে দরখাস্ত করুন, তার সাথে সাথে এই সমস্ত আনকমন সাবজেক্ট যেগুলোতে সহজে চান্স পাওয়া যায় সেগুলোও দেখে রাখুন এবং দরখাস্ত করে রাখবেন। তাহলে কি হবে, আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। এখন আমরা দেখব বিশ্বভারতী ইউনিভার্সিটির আন্ডারে কলা ভবনে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স BFA ব্যাচেলর অফ ফাইন আর্ট, এই কোর্স সম্বন্ধে আমরা এখন দেখব কি কি যোগ্যতা থাকলে BFA কোর্স আমরা করতে পারব, কত পার্সেন্ট নম্বর থাকা দরকার, সমস্ত কিছু আমরা এখন জেনে নেব। কলা ভবন ইনস্টিটিউট অফ ফাইন আর্ট, কোড 05, আন্ডার গ্র্যাজুয়েট BFA, কোর্স কোড BFA, ডিউরেশন 4 ইয়ার্স, কোর্স কোড নাম্বার 51, 8 সেমিস্টার্স, ডিপার্টমেন্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নেম অফ দ্য কোর্স BFA ব্যাচেলর ইন ফাইন আর্ট, কোড 501, ডিউরেশন 4 ইয়ার্স, 1 ইয়ার ফাউন্ডেশন প্লাস 3 ইয়ার স্পেশালাইজেশন, 1 বছর ফাউন্ডেশনের জন্য কোর্স এবং 3 ইয়ার্স স্পেশালাইজেশন, ব্যাচেলর ইন ফাইন আর্ট স্পেশালাইজেশন হওয়ার জন্য 3 বছর। মিনিমাম এলিজিবিলিটি ফর জেনারেল ক্যান্ডিডেট, পাস ইন ক্লাস 10+2 অর ইকুইভ্যালেন্ট, যারা হায়ার সেকেন্ডারি পাস তারাই দরখাস্ত করতে পারবেন। ফর ওবিসি ক্যান্ডিডেটস, পাস ইন ক্লাস 10+2 অর ইকুইভ্যালেন্ট, যারা ওবিসি ক্যান্ডিডেট তারাও হায়ার সেকেন্ডারি পাস হলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা SC ST ক্যান্ডিডেট তারাও হায়ার সেকেন্ডারি পাস হলেই দরখাস্ত করতে পারবেন। সেকেন্ড, BFA ব্যাচেলর ইন ফাইন আর্ট হিস্টোরি অফ আর্ট,
কোড 505, ডিউরেশন 4 ইয়ার্স, 1 ইয়ার ফাউন্ডেশন, 3 ইয়ার্স স্পেশালাইজেশন ইন হিস্টোরি অফ আর্ট, 1 বছরের ফাউন্ডেশন এবং 3 বছর হবে স্পেশালাইজেশন ইন হিস্টোরি অফ আর্টের ওপরে। মিনিমাম এলিজিবিলিটি, কি যোগ্যতা থাকা দরকার? 65% মার্কস ইন ক্লাস 10+2 অর ইকুইভ্যালেন্ট। হায়ার সেকেন্ডারিতে 65% মার্কস এগ্রিগেটে থাকতে হবে, তাহলেই জেনারেল ক্যান্ডিডেটরা দরখাস্ত করতে পারবেন। ফর ওবিসি ক্যান্ডিডেট 58.5% মার্কস ইন ক্লাস 10+2 অর ইকুইভ্যালেন্ট। যারা ওবিসি ক্যান্ডিডেট তারা হায়ার সেকেন্ডারিতে 58.5% মার্কস পেলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা হায়ার সেকেন্ডারিতে 5 মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্টগুলোতে দরখাস্ত করে রাখুন, তার সাথে সাথে এরকম আনকমন সাবজেক্ট যেগুলো আছে, অনেক সাবজেক্ট আছে আমার চ্যানেলে, আপনারা দেখে রাখুন, সেগুলোতেও দরখাস্ত করে রাখুন। সেগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, সেই কারণেই এই সাবজেক্টগুলোকে আমি আলাদা আলাদাভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনাদেরই উপকারে লাগবে। নিচে নোট দেয়া আছে, স্পেশালাইজেশন সাবজেক্ট উইল বি অফার্ড বাই দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্টস আফটার ফাউন্ডেশন কোর্স অ্যাজ পার চয়েস অ্যান্ড মেরিট। সাবজেক্ট কোড 501 অ্যান্ড 505 হ্যাভ আইডেন্টিক্যাল কোর্স কন্টেন্ট ফর দ্য ফার্স্ট 2 সেমিস্টার অ্যান্ড ইজ কল্ড দ্য ফাউন্ডেশন কোর্স। প্রথম বছর ফার্স্ট 2 সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মানে প্রথম বছরটা ফাউন্ডেশন কোর্স হবে। অ্যাডমিশন থ্রু সাবজেক্ট কোড 505 ইজ মিন ফর বিএফএ কোর্স উইথ এ প্রি অপটেড স্পেশালাইজেশন হিস্টোরি অফ আর্ট। বিএফএ এর যে 505 কোডটা সেটা স্পেশালাইজেশন হচ্ছে হিস্টোরি অফ আর্ট। ইন দিস কেস এ ক্যান্ডিডেট does not have the option of choosing any other specialization stream in third semester. অন্য কোনো চয়েস থাকছে না, এটা হচ্ছে হিস্টোরি অফ আর্টের স্পেশালাইজেশন। অ্যাডমিশন থ্রু সাবজেক্ট কোড 501 উইল অলসো বি এলিজিবল ফর অপটিং হিস্টোরি অফ আর্ট অ্যাজ স্পেশালাইজেশন ফ্রম থার্ড সেমিস্টার। যারা 501-এর বিএফএ কোর্স নিচ্ছেন তাদের কি হচ্ছে না, থার্ড সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার প্রথম বছরে চলে যাচ্ছে ফাউন্ডেশন, তারপরে যখন স্পেশালাইজেশন হবে তখন তাদের, হ্যাঁ, তারাও হিস্টোরি অফ আর্টে স্পেশালাইজেশন থার্ড সেমিস্টার থেকে হয়ে যাবে, এলিজিবল হয়ে যাবে তারাও। এটাই নিচে নোট দিয়ে লেখা আছে। আর আমার চ্যানেলে দেয়া প্রি প্রিপারেশন ভিডিওটা আপনারা দেখে রাখুন, ফর্ম ফিল আপের আগের প্রস্তুতি হিসাবে বানিয়ে দেওয়া আছে, কি কি ডকুমেন্ট আপনাদের হাতে থাকলে আপনারা নিজেরাই নিজেদের বাড়িতে বসে নিজের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন, সেগুলোই দেখানো আছে, আপনারা অবশ্যই দেখে রাখুন। যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন আপনাদেরকে কোথাও গিয়ে বড় লম্বা লাইনে দাঁড়ানোর দরকার হবে না, নিজেরাই বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে পারবেন, কারুর সাহায্য দরকার হবে না। আর যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আমি একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেব, সেটা দেখে দেখে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন, কারণ দেখা যায় যে প্রতি বছর অনেক ক্যান্ডিডেট বাদ যান ভুল ফর্ম ফিল আপ করার জন্য। তাই আমাদের মনে রাখতে হবে সঠিকভাবে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে।
এমনও দেখা গেছে যে ভুল ফর্ম ফিল আপ করার পর সেই ক্যান্ডিডেট চান্স পেয়ে গেছেন, লাস্টে যখন অ্যাডমিশন হতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আগে তিনি ভুল ফর্ম ফিল আপ করেছেন, তখন সেই অবস্থা থেকেও তিনি বাদ চলে যান, খুব খারাপ লাগে। তাই অবশ্যই মনে রাখতে হবে যে ফর্ম ফিল আপটা যেন সঠিকভাবে হওয়া চাই। আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে রাখুন, অনেকেরই উপকারে লাগবে, সেই জন্য শেয়ার করা থাকলে তারাও জানতে পারবেন, পরবর্তীকালে আপনাদের বন্ধুরাও এই সব কোর্সগুলোতে দরখাস্ত করতে পারবেন। আর ফর্ম ফিল আপ শুরু হবে আগস্ট মাস থেকে। অনেকেই বারবার প্রশ্ন করছেন কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তার উত্তর হলো একটাই, আগস্ট মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।